এই ধারা তৈরি করাটা আমাদের যে সফলতা, এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুক্ত বিপ্লব করেছি, আমরা ইসলামী বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ। ব্যাংকার হিসাবে আমার পরিচয় হচ্ছে দুনিয়াবী দৃষ্টি, আমার মূল পরিচয় হচ্ছে আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম। সেটাকে বাস্তবায়ন করার জন্য আমার এই ব্যাংকারগিরিটা হচ্ছে আমার সন্তুষ্টি অর্জনের পথে, এটা একটা মাধ্যম, এটা যেন ওই গোলামগিরির মাধ্যম থাকে। কারণ আপনাকে তো আমাকে তো ব্যাংকার হিসাবে, সাংবাদিক হিসাবে, ডাক্তার হিসাবে, ইঞ্জিনিয়ার হিসেবে পাঠানোই হয় না। আপনার নিয়তের মধ্যে যদি আপনি ইন্টেনশনটা ডেভেলপ করতে পারেন যে না আলহামদুলিল্লাহ আমি ব্যাংকের যে স্তরেই থাকি না, যে ফর্মেটই থাকি না, সেই স্তরে সেই ফর্মেটের থেকে আল্লাহর জমি আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমি চেষ্টা করব। আমি আবার বলি, বাউফলবাসীকে যদি আমরা আমন্ত্রণ জানাই যে আমরা আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তিকে বিজয় করব না, আমরা বিজয় করব দিনকে, ইসলামকে, তাহলে আপনারা কি মাসুদকে বিজয় করবেন? শফিকুল ইসলাম মাসুদ এজ এ পার্সন, একজন ব্যক্তিকে দেওয়া হবে, আজকে দেওয়া হচ্ছে, কালকে নাও থাকতে পারে, পরশু আরেকজনকে দেওয়া হবে। এটা বলছি এই জন্য যে আমরা ব্যক্তিকে নির্বাচন করা, ব্যক্তিকে বিজয়ী করার জন্য আমাদের কাজ। যদি ওটা হয় তাহলে ব্যক্তির ব্যাপারে আপনি যত ব্যক্তি ভালো, আমার শুধু না আমার চেয়ে আরো অনেক ভালো মানুষের যদি তার ব্যাপারও আপনার তিনটা কথা থাকতে পারে। পছন্দ অপছন্দের মানদণ্ডটা ব্যক্তি হবে, পছন্দ অপছন্দের মানদণ্ডটা হবে আল্লাহর ভালোবাসা, মান আহাব্বালিল্লাহ, ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো কিছুকে অপছন্দ করি ও আওয়াদা দিল্লাহ, সেটাও আল্লাহর জন্য। ব্যক্তি আব্দুর রহিম আব্দুল করিমের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তার প্রতি আমার আহমদ কোনো ভালোবাসাও নাই। আমাদের এই সমস্ত শহীদ নেতৃবৃন্দের রক্তের লিঙ্গে মহ যে জামাত ইসলামের আপনাদের শহীদ ইসলাম মাসুদের কোনো মূল্য নাই, আপনাদের মূল্য হচ্ছে শহীদ মীর কাসিম আলের মৃত্যুর ফাঁসি। শহীদ ইসলাম মাসুদের এক পয়সার কোন দাম এই সংগঠনের দাম হচ্ছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়ের রক্ত। আমাদের ফাঁসি মঞ্চে যাওয়াটা আমাদের এই আন্দোলনকার মর্যাদা। আমি মনে আছে আমরা মাঝখানে যখন ক্রাইসিস মোড, আমাদের কাছে হাজারো ফোন আসছে যে ভাই কি করবো এখন, ব্যাংক তো নাকি থাকতেছে না, তা যাব কোথায়? তো ওই ভাইরাই বলতো যে আমি বললাম তাহলে দেখেন চিন্তা করে কি করবেন। পরে উনি আবার ফোন করে বলতো যে মাসুদ যাওয়ার যেহেতু কোনো জায়গা নেই, এখানে থাকে গেলাম আল্লাহ যা কর, এই আল্লাহ যা করের উপরে কিন্তু আল্লাহ তারা এটাকে টিকিয়ে রেখেছে এই সমস্ত মানুষেরকেই আল্লাহ তারা তাওয়াক্কুল করেছে। যা হয় হোক, যদি যায় 2 কোটি টাকা আমার যাক, কিন্তু তারপর আমি সুদের কাছে যাব। এই যে মানুষের মধ্যে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে পেরেছে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে, এটা হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা। মানুষের মধ্যে সুদমুক্ত জীবনযাপন করা, অনেক বড় বড় মানে ব্যবসায়ী অন্নদল করেন কিন্তু মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, হজ করে এসছেন, নিজের ছেলেমেয়েরা বলে যে বাবা যাই করো করে একটু কম খাই, কিন্তু সুদের মধ্যে আমরা আর যাব না। অন্য দল করেন আমাদের আপনাদের এই ব্যাংকে তার ব্যবসা পরিচালনা করেন, আছে না? অভিযোগও আছে আমাদের কাছে, হ্যাঁ মাসুদ ভাই আপনারা আমাদেরকে দেন না, অমুককে দেন। আমরা বলি ভাই যে অমুককে তো দল হিসাবে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তার ব্যবসা হিসাবে, আপনিও করেন, আপনি আগে আসেন। আর সেই ক্ষেত্রে আমাদের কিছু দুটি বেশ যদি আছে সেটা ভিন্ন ইস্যু। আমি বলছি যে এই ভিন্ন ধারার লোকেরাও এখানে এসে ব্যাংকিং ব্যবসায় কাজ করে তারা যে স্বতঃস্ফূর্ততা পেয়েছে এবং এখানে একটা গতিশীল পথ থেকে পেয়েছে, এই ধারা তৈরি করাটা আমাদের যে সফলতা, এই সফলতার উপরে ভিত্তি করে অর্থনৈতিক জগতে সুদমুক্ত বিপ্লব করেছি, আমরা ইসলামী বিপ্লব করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনি মনে করি যে আমরা অর্থনৈতিক জগতে, স্বাস্থ্য জগতে একটা পায়োনিয়ারশিপ নিয়েছি। আমি অনেক রোগীকে এখনো বলি অমুক হাসপাতালে নিয়ে যাই ভাই, সুযোগ আছে ঢাকা মেডিকেল এখন বেড পাবো, ওই ভাই লাগে 200 টাকা আরো জোগাড় করে দে, আর একটু ইসলামী ব্যাংক হাসপাতালে বলে দেয়। আমি বললাম কেন? বলছে ঢাকা মেডিকেলে চিকিৎসা পাওয়া যাওয়া যাবে, ওখানে আল্লাহ দয়া পাওয়া যাবে না, আর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাও পাওয়া যাবে, আল্লাহ রহমত পাওয়া যাবে। এই লোককে আপনি কেমনে নিয়ে যান? আমি আপনার বলি যে পিজিতে আমাদের ডাক্তার আছে, এখন কথা বলে এখন ভর্তি করে দিতে পারবো, এখন সিট দিয়ে দিন, 3 দিনের মধ্যে অপারেশন করে বাড়ি চলে যাবে। পরে ভাই আমার চিকিৎসা লাগবে না, তাহলে চলে গেল, চলে গেছে, রাগ করে চলে গেছে, করবে না সে, ঢাকা মেডিকেলে দিছে, করবে না সে, আস্থা তৈরি করতে পারে না, কিন্তু বলে যে ভাই টাকা আরো কিছু জোগাড় করে নিয়ে আসতেছি, তাও আপনি একটু ইসলামী ব্যাংক। এই আস্থার জায়গা তৈরি করার সুযোগ আল্লাহ তারা আমাদের দিয়েছেন, আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় জনগণের মধ্যে আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ।
সেই আস্থাটা এক্স ওয়াই জেড শহীদুল ইসলাম মাসুদ না, আমাদের আদর্শে ব্যবহারিক জিন্দিগির মাধ্যমে এটা আমরা প্রমাণ করবো, যেটা আমাদের শহীদ নেতৃবৃন্দ প্রমাণ করে গেছেন, এটা আমরাও করতে পারবো এবং সেই কাজই আমাদের করতে হবে। আমি শেষ করতে চাই যেটা বলে, সেটা হচ্ছে যে কিছু ছোটখাটো ত্রুটি বিচ্ছুটি এখন আছে। দেখেন দেশ পরিচালনায় যারা এখন আছে তারাই তো বলতেছে, আপনাকে এখানে ভালো করে মাথায় রাখেন, তারাই তো বলতেছে একদম পিএম থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত এখনো সেই পতিত হাসিনা সরকারের দোসররা বসে আছে, তারা চালাচ্ছে সবকিছু। তো এই কথার মধ্য দিয়ে কি আপনার ব্যাংকের চিত্র বুঝতে আপনার কষ্টকর কথা, পরিস্থিতিটা বুঝতে হবে। সাড়ে পনেরো বছরের ভাঙা বিধ্বস্ত একটা বাড়ি আপনি যখন ওটাকে রিফর্ম করতে যাবেন অন্তত সাড়ে পনেরো মাস সময় আপনাকে এইটুকু বলতে কি, আমরা অনেক সময় আমরা বলি যে ভাই সময়ের এক পড়া সময় দশ পড়া, হ্যাঁ ঠিকই আছে আপনার এই কথার যুক্তি আছে, পাল্টা যুক্তিও আছে। আমাদের এটি মাজহারুল ইসলাম ভাই আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করুন, উনি বলতেন যে ভাত রান্না করতে অন্তত যদি বিদ্যুতে রান্না করো তাও তো পনেরো মিনিট লাগে, দশ মিনিট তো লাগে। এখন তোমার তাড়াহুড়ার কারণে যদি পাসওয়ার্ড বিদ্যুতের পরিবর্তে ওখানে পাঁচ হাজার বিদ্যুৎ দিয়ে দিলা, পাঁচ হাজার ওয়াট দিয়ে দিলা যে না আমি আসলে তিরিশ সেকেন্ডে ভাত রান্না করবো, তো ভাত পাবে না অঙ্গার পাবে কিভাবে? প্রফেশনাল ইনস্টিটিউশন গুলোকে পলিটিক্যালি ডিল করা যাবে না, এটাকে প্রফেশনালি ডিল করতে হবে, একমত আপনারা একমত না হলে আপনার হয়তো কিছু স্বার্থ হাসিল হবে প্রতিষ্ঠাটা শেষ হবে। আর যদি প্রফেশনালি ডিল করেন তাহলে একটু সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি আমরা সবাই লাভ পাবো। সেই জন্য আমি মনে করি প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত নীতিমালা রুহামা ও বাইনাহুম আশিদ্দাউ আলাই কুফার, নীতিমালা দুটুই ব্যালান্স করে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে আমাদের ব্যাংক টিকবে, আমাদের স্বার্থ আল্লাহ তার বরকতপূর্ণ ভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, আপনারা নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন, আমি নির্বাচন নিয়ে আসলে কথা বলার জন্য আপনাদের সামনে আসি না, আমি এসেছি আপনাদের মত এটাকে কি করবেন এই সিদ্ধান্ত ধরেন শহীদুল ইসলাম মাসুদ এই ব্যাপারে নাই, তাহলে কি আপনারা কিছু করবেন না? আমাদের কোনো দায়িত্ব থাকবে না? আমি বলছি যে ব্যক্তির জন্য আপনাদের ব্যাংক আলহামদুলিল্লাহ কোথাও কোনো একজন ব্যক্তিকে যদি আমরা পেয়ে যাই সেটা হলো বোনাস, প্রত্যেকের উপর আপনাদের দায়িত্ব আছে সেই যেটা দিয়ে শুরু করেছেন এবং যেটা শেষ করে। শুরুটা কি করেছে যে আমাদের উপরে আল্লাহ প্রদত্ত দায়িত্বই হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করা। সেই খেলাফতের দায়িত্বের অর্থই হচ্ছে আপনার সমস্তটাকে আপনাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, আপনি শুধু একটা ভোট দিয়ে ওখান থেকে চোখ বন্ধ করে চলে আসবেন এরপর যা হয় হোক। আমি পরিষ্কার বলেছি ভাই, আড়াই ঘন্টার ইমামতির নেতৃত্ব যদি আপনাকে সাড়ে একুশ ঘন্টার নেতৃত্বের প্র্যাকটিস করতে বাধ্য না করে, মসজিদের ইমামতি এবং সমাজের ইমামতি যদি একাকার না করে, তাহলে না মসজিদের ইমামতি সফল হবে না সমাজ পরিচালনা ইমামরা সফল হবে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার দায়িত্ব এজ এ মুসলিম হিসাবে, ব্যাংকার বাদ দেন, জামাত বাদ দেন, শিবির বাদ দেন, শফিকুল ইসলাম মাসুদকে ভালোবাসা না বাসা প্রশ্ন বাদ দেন, দায়িত্বের জায়গাটা ধারণ করি যে আমার দায়িত্ব এটা। সেই জায়গায় আমি কাসিম ভাইকে পেয়ে গেছি, সেই জায়গায় রুহুল আমিন ভাইকে পেয়ে গেছি, সেই জায়গায় আমি হাবিব ভাইকে পেয়ে গেছি, বোনাস। এটা একটা খুঁটি, এটা একটা মানে ওই যে সাঁতার কাটতে কাটতে যদি একজন মানে একটা ভেলা পেয়ে যায় ওটা যেমন তার জন্য বোনাস হয়ে যায়, ধরে নেন যে আমাদের এই এক্স ওয়াই জেড বা ফলে যাদের আমরা পেয়েছি এটা বোনাস, বাট দায়িত্বটা আমাকে কোনো না কোনো ভাবে পালন যা করতেছি এইটা ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ আর জামাত ইসলামের কাজ এখানে করতেছি না, এখানে যা করতেছি তা বাউকলবাসীর কল্যাণের জন্য করতেছি। এই কল্যাণকর কাজে তাদের থেকেই বলা আছে যে এই কাজ আপনার যা আছে আপনি চালান, আমরা আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমাদের একটা ভিত্তি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এখন যেটা অনেকেই আপনারা পরামর্শ দিয়েছেন যে আমাদের পাত্র তৈরি হয়েছে, এখন সেখানে কিছু জিনিস জড়ো করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দেবেন। আমাদের প্রিয় বাউফার, আপনাদের প্রিয় বাউফার, এটার জন্য আল্লাহর কাছে বিশেষ করে দোয়া চাইতে হবে। আল্লাহ আপনাদেরকে ব্যাংকার বানিয়েছেন, তার মানে আপনাদেরকে সম্মান এবং রিজিক দুটোই দিয়েছেন। পৃথিবীতে মানুষের দুইটা জগৎ থাকে, একটা হলো সম্মান থাকে রিজিক থাকে না, রিজিক থাকে সম্মান থাকে না। আর আল্লাহ এখানে যাদেরকে একত্রিত করেছেন তাদেরকে কয়টা দিয়েছেন? দুটোই দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে সম্মানও দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে রিজিকও দিয়েছেন। অনেক আমাদের দেশে দেখবেন যে টাকা পয়সা হওয়ার পরে বলে যে এখন ডিলেকশন করতে চাই, তার মানে কি টাকা আছে কি নাই? সম্মান নাই, এবার টাকা দিয়ে সম্মান কিনতে চাই। আর আল্লাহ আপনাদেরকে
বোনাস আপনাদেরকে সম্মান এবং রিজিক একই সাথে দিয়েছেন, সেই ব্যক্তিদের অবশ্যই ময়দান পরিবর্তনের ভূমিকাটা অন্য যে কারো যে কয়েক গুণ বেশি হবে। আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।